স্যার, আজকে একজন একটি মামলাকে কেন্দ্র করে একজন বিচারপতি বলেছেন যে দেশটাকে তো আপনারা জাহান্নাম বানিয়ে ফেলেছেন, রাষ্ট্রপক্ষের একজন আইনজীবীকে উদ্দেশ্য করে এই মন্তব্য করেছেন, তো বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? দেখেন, আমি ওই আদালতে ছিলাম না সেই সময়, পরবর্তী আমি শুনতে পেয়ে আমি পত্র পত্রিকা দেখলাম যে অনলাইন সংস্করণে বিভিন্ন পত্রিকা এটা আসছে। যাওয়ার পরে আমি সংস্থার ডেপুটি অ্যাটর্নি জিজ্ঞাসা করলাম, উনি বললো হ্যাঁ মাননীয় আদালত এই কথাটা বলছেন। তো আমি অত্যন্ত ভারাক্রান্ত, দুঃখিত এই কথাটা শোনার পরে, একজন বিচারক এই ধরনের মন্তব্য করতে পারেন কি না, এবং একজন বিচারক যিনি সংবিধান সংরক্ষণের জন্য শপথ নিয়েছেন, তিনি এই ধরনের অসাংবিধানিক কথা বললা, এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক। এবং এটা আমি মনে করি তিনি তার যে শপথ সেই শপথটা ভঙ্গ করে দেওয়ার মাধ্যমে, এবং এই বিষয়টা জানার পরে আমি আমাকে আমার কর্তৃপক্ষের আলাপ হয়েছে। পরবর্তীতে আমি যে এটা মাননীয় প্রধান বিচারপতি ওই যে পত্রিকার কপিটা সহ আমি মাননীয় প্রধান বিচারপতি দেখা করে ওটা ওনাকে তুলে দিয়ে আসছি। জি অবশ্যই আমি আশা করি এই ধরনের কথা যদি কেউ বলেন, এবার দেশটাকে ধ্বংস করে কি আপনার জাহান্নাম করে দিয়েছেন, এটা এই ধরনের কথা আমি মনে করি এটা একটা বিচারক কেন সাধারণ মানুষ এটা বলতে পারে না, এটা উনি তো নিশ্চয়ই রাজনীতি করেন না। আর আমি একটা কথা বলি, দেশের যে বিচার বিভাগ নিয়ে যেটা ষড়যন্ত্র হচ্ছে, সে মানে বিভিন্নভাবে বিচার বিভাগকে বিচার বিভাগের বিরুদ্ধে যেভাবে বিভিন্ন শ্রেণী গোষ্ঠী একটা ষড়যন্ত্রের অংশ হিসাবে বিভিন্ন কথা বলছে, আমি জানি না উনি কি তাদের সাথে ওনার এই কথাটা কি তাদেরকে লাভবান করার জন্য বলছেন কিনা না, সেটা আমার অনেক ক্ষতি সবার দেখতে হবে। আর 5 দিন পরে তো তিনি অবসরে যাচ্ছেন, তা আমি জানি না উনি অবসরে যাবেন না কি করবেন সেটা আমি জানি না, তবে ওনার এই বক্তব্য দ্বারা উনি কাদেরকে ই করতেছেন সেটাও দেখতে হবে, কাদেরকে লাভবান করার জন্য কোন উদ্দেশ্যে এই কথাগুলো বলছেন। জি, থ্যাংক ইউ স্যার।